ঈদুল আজহায় বাড়ি যেতে ট্রেনে জায়গা পাওয়ার সংগ্রাম, যানজটের কারণে বাসস্ট্যান্ডে বাস না থাকায় দীর্ঘ অপেক্ষার ভোগান্তি, এত সব কিছুর পরও বাড়ি যাওয়ার আনন্দ যাত্রায় সামিল হচ্ছেন হাজারো মানুষ। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ কিংবা ছাদে না ওঠার নিষেধাজ্ঞাও মানছে না যাত্রীরা। যাত্রীর চাপ দেখে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিছু বাস কোম্পানি। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর মহাখালীর বাস স্ট্যান্ডে শুক্রবার ভোর 6টা থেকে মানুষের দীর্ঘ অপেক্ষা, কিন্তু ঘন্টা পেরিয়ে গেলেও বাসের হদিশ নেই। বাস স্ট্যান্ডে ছিলাম সকাল 6টা থেকে, যাব ভাবছি, এখন আসলে শিওর না, বুঝতেছি না ব্যাক করতে হয় কিনা আবার নিজের জায়গায়। দু তিনটি বাস যাও ছাড়ছে, তারা কয়েক গুণ অতিরিক্ত ভাড়া নিচ্ছে। আমাদের আপনার সকাল ঢাকাতে 26টা গাড়ি ছিল জমা আর কি, ওলা সব গাড়ি আপনার সব 5টার ভিতরে চলে গেছে আর কি। এখন আমাদের হাতে আর কোনো গাড়ি নেই, এই জন্য টিকিট দিচ্ছি না, আপনার গাড়ি আসলে টিকিট দেবো, এই কারণে লম্বা লাইন আর কি। ঈদে বাড়ি যাওয়া সবসময় আনন্দের, তবে সে আনন্দের যাত্রা সবসময় যে সুখকর হয় না, তার লক্ষণ এই সব যাত্রীদের দীর্ঘক্ষণ বাস কাউন্টারে বাসের জন্য দাঁড়িয়ে থাকা। বাস থাকে না, টিকিট পাওয়া যায় না, তৈরি হয় ভোগান্তি। তবু সকল ভোগান্তি পেরিয়ে তারা ঈদে বাড়ি যাবেন, সেই যাত্রাটি অন্ততপক্ষে আনন্দের হবে, সেই প্রত্যাশায় লাইনে দাঁড়িয়ে আছেন এইসব যাত্রীরা। ঢাকার বিমানবন্দর রেল স্টেশন, সকাল 8টা, কমলাপুর থেকে এক একটি ট্রেন আসছে আর হুমড়ি খেয়ে পড়ছেন ঈদে বাড়ি যেতে উদ্গ্রীব মানুষেরা। ট্রেন আটকাতে রেল লাইনেও বসে থাকে মানুষ। আমি ময়মনসিং গফরগাঁও যাব। টিকিট আছে? হ্যাঁ টিকিট আছে। কোথায় আছে টিকিট? টিকিট আমার ভিতরে লুক আছে, ওনার কাছে আছে। এই লাইনের উপর বসে থাকে বনকান্দে, বাড়িতে যাওয়া যাইব না, বাট ধরেন যে এখন আমরা সবাই অপেক্ষায় বসে আছি ট্রেনের জন্য এই জায়গায়, এটা ছাড়া তো কোনো উপায় নাই, এটাই হলো গতি আর কি। ট্রেন আটকায় উঠবো না, বাট ধরেন যে এখন ট্রেন থাকায় তো উঠতে হবে আর কি। কমলাপুর স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই। উত্তরে দক্ষিণবঙ্গের কয়েকটি ট্রেন 1 থেকে 3 ঘন্টা দেরি করায় পুরো স্টেশন লোকে লোকারণ্য। গার্মেন্টস সহ সকল সরকারি আধা সরকারি অফিস আদালত ছুটি হয়েছে, তার একটি আপনার প্রভাব পড়েছে আমাদের ট্রেনে। সর্বোচ্চ একটি ট্রেন 3 ঘন্টা বিলম্বে গেছে, আর বাকি ট্রেনগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা মধ্যে লেট হয়ে গেছে। 37টি আন্তঃনগর ও 2টি স্পেশাল ট্রেনে করে শুক্র ও শনিবার 1.5 থেকে 2 লাখ মানুষ ঈদ আনন্দ যাত্রায় সামিল হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।